This is DOOGEE X97 Pro. Hello everyone, Assalamualaikum, kamon achen shobai. DOOGEE Bangladesh official market e na paoa gelo, eta kintu AliExpress theke purchase korte parben. So ajke amra DOOGEE X97 Pro review korte jacchi. Ei phone ta tinta color paoa jabe, black, green and blue. Amra te blue color te chilo. To protome alochona korbo ei phone tar design and build quality niye. Well, এই ধরনের ডিজাইন আমি প্রথমবার ব্যবহার করতেছি আর কি সো ক্যামেরা মডিউলটা একটু ভিন্ন মানে একটি বড় একটি মডিউল এখানে আমরা সনির ক্যামেরা পাচ্ছি এন্ড স্যামসাং এর ফ্রন্ট ক্যামেরা আমরা পাচ্ছি বিল্ড কোয়ালিটি যথেষ্ট মজবুত ছিল ডিউরেবিলিটি টেস্ট করেছি খুবই শক্তপোক্ত ছিল কোনো রকম সমস্যা হয়নি এই ফোনটার মূল ফিচার হলো এই ফোনটার থিকনেস 9.7 mm খুবই স্লিম একটি ফোন 190 গ্রামের একটি ফোন খুবই হ্যান্ডি একটি ফোন এক হাতে আরামসে ব্যবহার করা যাচ্ছিল এন্ড পলিকার্বনেট বিল্ড হওয়ার কারণে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়েই না ব্যাক কভার দেওয়া আছে বক্সে তারপর ব্যাক কভার ছাড়া ব্যবহার করা যায় এন্ড ওভারঅল ক্যামেরা মডিউলটা আমার কাছে বেশ ভালো লেগেছে চিপল ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছি ডুয়েল ক্যামেরা দেখতে পাচ্ছি যেখানে সনির লেন্স ব্যবহার করা হয়েছে 12 MP এবং সাথে 2 MP ফোনটার নিচে দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার স্পিকার সাউন্ড কোয়ালিটি এভার ছিল ভালোই ছিল ডান পাশে ছিল পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার যেটা ইজি টু রিচ করা যায় যেহেতু একটি হ্যান্ডি একটি ফোন সেহেতু আপনার পাওয়ার বাটন ভলিউম রকার এক হাতে ব্যবহার করতে পারবেন উপর দিকে থাকছে 3.5 mm অডিও পোর্ট এখানে আসলে এই পোর্টটা নিচে দিকে থাকলে ভালোই হতো এছাড়াও ফোনটার বাম পাশে আমরা পাচ্ছি সিম ট্রে যেখানে দুই সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 512 GB পর্যন্ত ডিসপ্লে সেকশনে এতে থাকছে 6 ইঞ্চি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে অ্যান্ড ফুল ভিউ ডিসপ্লে এটা দেখতে পাচ্ছি ওয়াটার ড্রপ ছিল না পাঞ্চল ছিল না জাস্ট ফুল ভিউ ডিসপ্লে অ্যান্ড এতে আমরা 2.5D কার্ভ গ্লাসও দেখতে পাচ্ছি এছাড়াও এই ফোনটার রেজলিউশন 720p হওয়ার কারণে রেজলিউশন তেমন ঘাটতি চোখে পড়েনি কেননা 6 ইঞ্চির ডিসপ্লেতে যে ভিজেল আপনারা দেখতে পাচ্ছেন ডাইন বাম উপরে নিচে সেই কারণে এই ফোনটাকে একটি ছোট হ্যান্ডি একটা ফোন করেছে তাই রেজলিউশনে তেমন কোনো ঘাটতি চোখে আসে নেই অ্যান্ড এই ফোনটার ডিসপ্লেতে পিপিআই পেয়ে যাচ্ছি 268 PPI ওভারঅল ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে আউটডোর ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল আপনারা দেখতেই পাচ্ছেন বাট ভিজেলের কথা যদি আপনারা অনেকে ভিজেললেস ফোন চান তাহলে এই ফোনটা কিন্তু ভিজেললেস পাচ্ছেন না মানে আপার চিন লোয়ার চিন অনেকটা বেশি ডাইনে বামে আপনারা দেখতেই পাচ্ছেন বাট অনেকের কিন্তু ওই যে পাঞ্চল অথবা আউটডোর ডিসপ্লে পছন্দ হয় না তারা চায় ফুল ভিউ ডিসপ্লে অ্যান্ড ফুল ভিউ ডিসপ্লের উপরে যে ক্যামেরা আছে 5 MP তার পাশে কিন্তু বেশ কিছু সেন্সর এখানে দেওয়া আছে লাইট সেন্সর তারপর আপনার অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া আছে নোটিফিকেশন লাইট দেওয়া আছে তাই কিন্তু উপরে ফুল ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া রেগুলার লাইফে টাচ রেসপন্স নিয়ে তেমন রকম সমস্যা পাইনি অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইম ছিল ঠিকঠাক মতন পারফেক্ট ছিল 4 GB LPDDR 4X সিরিজের র্যাম থাকছে 64 GB ফোন মেমোরি এখানে বিল্টিং দেওয়া আছে এক্সটার্নাল মেমোরি কার্ড তো ব্যবহার করতেই পারবেন এছাড়াও রেগুলার লাইফে আপনার যেই ফোনটা স্টক অ্যান্ড্রয়েড হওয়ার কারণে কোনো রকম ব্লোটার অ্যাপসও দেখি নাই অ্যান্ড তেমন কোনো ল্যাগও আমি ফোনটাতে পাইনি ফোনটা ইউজ করতেছি বেশ 2 সপ্তাহ যাবত আমি 2 সপ্তাহে 2-3টে আপডেট পেয়েছি সেহেতু আপনার ফোনটা রেগুলার আপডেট পেয়ে যাবেন আর যারা এই ফোনটা পারচেস করবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আলি এক্সপ্রেস থেকে এটা পারচেস করতে পারেন কেননা বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না ওয়েল ফোনটা কিন্তু রেগুলার ব্যবহারে তেমন কোনো ইস্যু ছিল না টুকটাক আমি ভালো গেম প্লে করতে পেরেছি অ্যান্ড এই ফোনটাতে প্রসেসরটা একটু ডাউনগ্রেড হলো বাট বাজেট রেঞ্জের ফোন যেহেতু আলি এক্সপ্রেসে এটা 10,000 টাকা রেঞ্জে পাওয়া যায় তো সেই অনুযায়ী কিন্তু এই ফোনটা পারফরমেন্স ঠিকঠাক ছিল দেখতেই পাচ্ছেন কোনো রকম ঢিলে পাচ্ছিলাম না ডিসপ্লে রিফ্রেশার ছিল 60Hz এসব প্রসেসর সেকশনে এখানে থাকছে হেলিও G25 এর একটা অক্টাকোর প্রসেসর G25 অ্যান্ড হেলিও P22 একই মডেলের সেহেতু দেখতে P22 দেখাচ্ছে বাট নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন G25 দেখাচ্ছে অ্যান্ড জিপিএস থাকছে পাওয়ার GE8320 অ্যান্ড রেগুলার এই পারফরমেন্সটা মোটামুটি ভালোই ছিল অক্টাকোর প্রসেসর অ্যান্ড আপনার গিগবেন স্কোর দেখতে পাচ্ছেন সিঙ্গেল করে 160 অ্যান্ড মাল্টি করে 798 এনতুতু বেঞ্চমার্ক আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 1 লাখের মতনই 98,000-এর মতন আর এর প্রসেসর যে হেলিও G25 এটা মোটামুটি গেমিং অপটোমাইজ একটি প্রসেসর এআই ইঞ্জিন বিল্ড করা আছে এই প্রসেসরটা 12 nm এর 8টা করেছিল কোটেক্স AS53-এর একটি কোর অ্যান্ড জিপিউর স্পিড ছিল ক্লক স্পিড 650 MHz অ্যান্ড রেগুলার যে গেমগুলো আছে ফ্রি ফায়ার আপনার পাবজি অ্যান্ড এছাড়াও যে আদার্স গেমগুলো আছে 2D 3D টাইম কিলিং গেমগুলো আছে যে কোনো গেমই এটা আরামসে ইউজ করতে পারবেন বাট পাবজিটা বেশি আমি মজা পাইনি আর কি ফ্রি ফায়ারটা মোটামুটি ভালোভাবে ইউজ করা যাচ্ছে আর ওভারঅল গেমিং পারফরমেন্সের কথা বলে বলবো টাচ লেকেন্সিতে তেমন কোনো সমস্যা ছিল না একটু হিটিং এসে পেয়েছি আপনার লং টাইম গেম প্লে করলেও এটা ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো ছিল আর সব কিছু মিলে আমি বলবো ওভারঅল একটি বাজেট সেগমেন্টে অ্যাভারেজ একটি ফোন গেমিং পারফরমেন্সে তেমন কোনো ফ্রেম ড্রপ অথবা ল্যাগস দেখি নেই বাট অ্যাসফল্ট 8 সাপোর্ট করতেছে অ্যাসফল্ট 9 এখানে সাপোর্ট করবে না অ্যান্ড মোটামুটি ফ্রেম ড্রপও তেমন দেখি নেই ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিলো অ্যান্ড জাইরো সেন্সর থাকছে না সো গেমারদের জন্য এই জিনিসটা
একটু ডাউন পয়েন্ট, বাট এখানে এনএফসি সাপোর্ট করতেছে, এটা খুব ভালো ব্যাপার। এছাড়াও মোটামুটি র্যামের পারফরমেন্সও যথেষ্ট ভালো। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে চার পাঁচটা গেম প্লে করেন, তারপর র্যাম ফ্রি 1 GB কিছুটা কম হয়ে যায় আর কি। সো যেহেতু 4 GB র্যাম, সেখানে কিছু ব্যাকগ্রাউন্ডে অ্যাপসে সেই র্যামটা বিজি থাকে, বাট রেগুলার ইউজে তেমন কোনো সমস্যা হয়নি, কারণ এখানে গেমিং টার্বো দেওয়া আছে, আপনি গেমিংয়ের একটা সাপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওয়েল, এবার আমরা আলোচনা করব এই ফোনটার ক্যামেরা নিয়ে। এতে আমরা পাচ্ছি 12 MP AI ডুয়েল ক্যামেরা অ্যান্ড সনি 486 সেন্সর ব্যবহার করা হয়েছে অ্যান্ড 2 MP একটি সাপোর্ট ক্যামেরা ছিল, যেটা পোর্ট্রেট ফটোগ্রাফি করে, ভিডিও, ফটো, পোর্ট্রেট, USD মানে আলট্রা ফটোগ্রাফি করতে পারে, নাইট মোড, GF, প্রো মোড ইত্যাদি আপনার মোড পেয়ে যাবেন, আর ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD প্লাস 30 FPS এ। অ্যান্ড পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, কালার টোনগুলো ছিল খুবই ন্যাচারাল, খুবই ডাইনামিক ছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যেখানে যে কালারটা দরকার সেখানে ঠিক মতন কালারটা দিতে পেরেছে, ফোকাস নিয়ে ইস্যু ছিল না, 4x পর্যন্ত জুম করেও আপনার ভালো পিকচার নিতে পারতেছেন, অ্যান্ড ফোকাস নিয়েও তেমন কোনো আমি প্যারা পাইনি। সো সব কিছু মিলে পিকচার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও এটাতে 1.8 অ্যাপারচার, লো লাইট ফটোগ্রাফির জন্য আপনার 1.8 অ্যাপারচার ইউজ করতে পারবেন, যেখানে ভালো আলো প্রবেশ করে ভালো একটি পিকচার আপনার পাচ্ছেন, ডিটেলও যথেষ্ট ভালো ছিল। এছাড়াও আপনি যদি USD ইউজ করেন তারপরও কালারটা খুব ভালো দেয়, ডিটেলও অনেক ভালো আপনারা পাবেন। সো সব কিছু মিলে আমি বলবো যথেষ্ট ভালো ক্যামেরা দিয়েছে। এছাড়াও মজার ব্যাপার হলো 2 MP যে পোর্ট্রেট ক্যামেরা, সেটারও অ্যাপারচার 1.8 দিয়েছে, সেটা আপনার ভিডিও মানে ক্যামেরা তো ছবি তুলতে পারে 70° FOV-তে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে টাকা পয়সা অনুযায়ী জিনিসগুলো খুব ভালোই দিয়েছে। সেলফির কথা বলে আমি বলবো, সেলফিতে ফ্রন্ট ক্যামেরা 5 MP দিয়েছে, যেটাতে স্যামসাংয়ের লেন্স ইউজ করেছে, যেটা অ্যাপারচার 2.2 দিয়েছে, এখানে 1.8 দিলে কী হতো রে ভাই। বাট মোটামুটি ডিটেল আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, বাট খারাপ লেগেছে এর পোর্ট্রেট ফটোগ্রাফি, যেটা টোটালি আমি বলবো সফটওয়্যারগতভাবে আমার মাথার চুলগুলো দেখতে পাচ্ছেন কাট করে দিয়ে বসে দিয়েছে এমন মনে হচ্ছে, যেটা সফটওয়্যার বাগ আমি বলবো ক্যামেরাতে, সেটা যদি কোম্পানি আপডেট দেয় তাহলে এই ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে। সো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটাতে এক্সট্রা ফিচার হিসাবে থাকছে NFC, গুগল পে, গ্লোবাল কভারেজ, আপনি যে কোনো কান্ট্রিতে ইউজ করতে পারবেন, অ্যান্ড GPS টেকনোলজি সব কিছু এখানে দেওয়া আছে। অপারেটিং সিস্টেম হিসাবে দেখছে অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড এখানে যে ব্যাটারি দিয়েছে সেটা হলো 4200 mAh ব্যাটারি, যেটা দিয়ে মোটামুটি নর্মালি 2 দিনের মতন ইউজ করতে পারবেন, অ্যান্ড আপনারা টানা এই ফোনটা 10 ঘন্টারও বেশি ইউজ করতে পারছেন। অ্যান্ড আপনার কলিংয়ের কথা বলে কোম্পানি ক্লেম করেছে 16 ঘন্টা, বাট আপনার কল এত তো কেউ কথা বলে না। তারপরে আপনার সফট ইউজাররা আরামসে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন। ওভারঅল ফোনটার আমি কথা বলে যেই প্রাইজে আলিএক্সপ্রেসে এটা পাওয়া যাচ্ছে সেই প্রাইজ অনুযায়ী এটা খুব অ্যাভারেজ ছিল, বা যাদের ফুল ভিউ ডিসপ্লে পছন্দ না তারা হয়তো বা ইগনোর করতে পারেন, অ্যান্ড যাদের একটি কম্প্যাক্ট ফোন মানে হ্যান্ডি একটি ফোন প্রয়োজন, ভালো একটি ক্যামেরা ফোন প্রয়োজন, ইউনিক কোনো একটা ফোন চালাবেন, তাদের জন্য DOOGEE X97 Pro-টা আমি রিকমেন্ড করতে পারি। সো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।